সুপ্রিয় চাকরি প্রত্যাশী বন্ধুরা আসসালামু আলাইকুম, আমি জুয়েল স্যার। প্রতিদিনের মতো আজকেও এসেছি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা বিষয় নিয়ে আপনাদের সামনে। আমি আজকে যে বিষয়টা নিয়ে আলোচনা করব, বিষয়টা হচ্ছে প্রাইমারি সহকারী শিক্ষক নিয়োগ লিখিত পরীক্ষায় সহজে টেকার উপায়। এই সম্পর্কে আমি আজকে কিছু কথা বলবো যা অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ অনেক সময় দেখা যায় যে কেউ কেউ নতুন প্রস্তুতি নিতে যাচ্ছেন বা আসলে কেউ অনেকবার পরীক্ষা দিয়েছেন কিন্তু টিকতে পারছেন না, মানে ভালো উপায় খুঁজে না পাওয়ার কারণে। এজন্য তো সুতরাং আমি এই বিষয়টা আলোচনা করতে গিয়ে তিনটা প্রশ্নের উত্তর দেব। আশা করি এই তিনটা প্রশ্নের মধ্যে দিয়ে আপনারা আপনাদের কাঙ্ক্ষিত উত্তরটা পেয়ে যাবেন। তো আমি আরেকবার বলে নিয়েছি যে যে টপিক তিনটি আমি আলোচনা করতে যাচ্ছি, তো হচ্ছে প্রাইমারি সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা পদ্ধতি কেমন, মানে আসলে প্রাইমারি পরীক্ষা কত নম্বরের পরীক্ষা বা কীভাবে কোনো পার্টে ভাগ করা কিনা, লিখিত কিনা নাকি এমসিকিউ পদ্ধতি, এই বিষয়গুলো। আর দ্বিতীয় হচ্ছে খুব সহজে রিটেনে টেকার উপায় কী, এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা বিষয় যে এই পয়েন্ট আপনাদের খুব কাজে দিবে। আর তৃতীয় হচ্ছে উত্তম প্রস্তুতির জন্য কোন বইগুলো পড়া উচিত, আপনি প্রাইমারি যে প্রস্তুতিটা নেবেন এই প্রস্তুতির জন্য কোন বইটা আপনার জন্য খুব বা কোন বইগুলো খুব সাহায্যকারী বা আসলে খুব উপকারী হবে, এই বিষয়টা আমি আজকে আলোচনা করব। তো ঠিক আছে, প্রথমে আমরা একটু দেখে নিই যে প্রাইমারি সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা পদ্ধতি কেমন, এই বিষয়টা আমরা একটু আলোচনা করে নিব। ডাস্টার, তো প্রথমে আমরা জেনে নিই যে প্রাইমারি সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা পদ্ধতি কেমন। আমরা হয়তো অনেকেই জানি যে পরীক্ষা পদ্ধতি হচ্ছে, আমরা জানি যে আসলে প্রাইমারি সহকারী শিক্ষক নিয়োগ মূলত 100 নম্বরের একটা পরীক্ষা মাত্র। এই 100 নম্বরকে বা দুটো ভাগে ভাগ করা হয়েছে, হচ্ছে লিখিত পরীক্ষা এক, 2 নম্বর হচ্ছে ভাইবা বা মৌখিক পরীক্ষা। তো আমি আজকে আপনাদের দেখাবো যে লিখিত পরীক্ষা পদ্ধতি এইটা কী রকমের, কোন কোন বিষয় থেকে দেয়, আর ভাইবা আপনাদের পরবর্তী কোনো একটা ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো যে আসলে ভাইবায় ভালো করার উপায় কী এই সংক্রান্ত ব্যাপারে, এবং ভাইবায় যারা আসলে ভাইবা নেয় তারা কোন কোন বিষয়গুলোর দিকে খেয়াল রাখে, আর এই 20 নম্বর মূলত কোন কোন বিষয়ের উপরে বন্টন করা থাকে এই বিষয়গুলো। তো ঠিক আছে, আমরা প্রথমে দেখে নিই যে লিখিত পরীক্ষাটা যে নেয় কোন বিষয়গুলো থেকে এই লিখিত পরীক্ষাটা নেয়। আমরা জানি যে লিখিত পরীক্ষায় 80 নম্বর ডিস্ট্রিবিউট করা থাকে আর ভাইবাতে থাকে 20 নম্বর। তো এই 80 নম্বর যে যে বিষয়গুলোর উপরে ডিস্ট্রিবিউট করা থাকে, 1 নম্বরে হচ্ছে বাংলা, বাংলাতে 20 নম্বর। আমরা জানি বাংলা এই অপশন থেকে 20 নম্বরের কোশ্চেন সেট করা হয়ে থাকে এমসিকিউ পদ্ধতিতে। 2, ইংরেজি, হ্যাঁ এই ইংরেজিতেও ঠিক 20 নম্বরের এমসিকিউ সেট করা হয়ে থাকে। 3, গণিত, হ্যাঁ গণিতেও ঠিক পূর্বের মতোই 20 নম্বর। এবং 4 হচ্ছে সাধারণ জ্ঞান, এই সাধারণ জ্ঞান থেকেও 20 নম্বরের প্রশ্ন সেট করা হয়ে থাকে। তো সাধারণ জ্ঞানের ক্ষেত্রে আমরা একটা জিনিস মনে রাখবো, সাধারণ জ্ঞানের পাঠের ভিতরে যা আছে তা হচ্ছে বাংলাদেশ বিষয় বলি, আন্তর্জাতিক বিষয় বলি, বিজ্ঞান। বিজ্ঞানকে আবার দুটো ভাগে ভাগ করা হয়েছে, সাধারণ বিজ্ঞান আর একটা হচ্ছে কম্পিউটার বিজ্ঞান। তাহলে আমরা দেখেছি যে আসলে যে 80 নম্বর কোন কোন পয়েন্ট থেকে দিয়ে থাকে। আমি আরেকবার রিপিট করছি, বাংলা থেকে 20, গণিত থেকে 20, এবার ইংরেজি থেকে 20, এবং সাধারণ জ্ঞান থেকে 20 নম্বর সেট করা হয়ে থাকে, এই হচ্ছে টোটালে 80 নম্বর, আর ভাইবাতে থাকে 20 মার্কস। এইবারে আমরা দ্বিতীয় পয়েন্টটা নিয়ে আলোচনা করব। দ্বিতীয় পয়েন্টটা হচ্ছে
রিটেনে সহজে টেকা যায় কিভাবে এই বিষয়টা নিয়ে আমি আলোচনা করব। তাহলে আমাদের দ্বিতীয় আলোচনা হচ্ছে সহজে রিটেনে কিভাবে টেকা যায়। দুই, খুব সহজে রিটেনে টেকার উপায় কি? হ্যাঁ বন্ধুরা, এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা পয়েন্ট। আশা করি এই পয়েন্টটা এত গুরুত্বপূর্ণ আর আপনারা যদি ঠিক যথাযথভাবে বিষয়টাকে কাজে লাগাতে পারেন আপনারা অবশ্যই রিটেনে ভালো করবেন। কারণ এটা আমি আমার এক্সপিরিয়েন্স থেকে বলেছি, আমি আমার পরিচালিত প্রতিষ্ঠান রিড বিসিএস থেকে আসলে আমি এই থিম প্রয়োগ করেই দেখেছি যে আসলে গত টার্ম বা গত যে পরীক্ষাটা গেল প্রাইমারি সেখানে 29 জন টিকেছে শুধু এই পদ্ধতি অবলম্বন করে। তো আমি আসলে সেটাই আপনাদের সাথে শেয়ার করছি। দেখুন, রিটেনে টেকার উপায় কী, সেখানে আমরা জানি যে রিটেনে কিন্তু 80 নম্বরের একটা পরীক্ষা। এখন 80 নম্বর আমি কোন কোন জায়গা থেকে পড়লে নিশ্চিত কমন পড়বে সেই বিষয়গুলো আমি আপনাদের বা সেই পয়েন্টগুলো আপনাদের তুলে ধরছি। প্রথমত, এক, দেখুন দশম থেকে 40তম বিসিএস, আপনারা জানেন যে 10 থেকে 40তম বিসিএসের যে প্রিলিমিনারি কোয়েশ্চেনটা রয়েছে বা কোয়েশ্চেনগুলো রয়েছে, এই কোয়েশ্চেনগুলোর যদি আপনি ব্যাখ্যাসহ ভালোভাবে পড়তে পারেন তাহলে এটা আপনার জন্য 40 নম্বর নিশ্চিত নিয়ে আসবে। কখনও কখনও দেখা যায় যে 45 নম্বরও সেখান থেকে পড়ে বা 50ও কমন পড়ে যায়, কিন্তু আমি আপনাদের সর্বনিম্ন 40 ধরলাম। তাহলে এইবারে আপনার একটা বিষয় খেয়াল করুন তো, 80 নম্বরের 40 নম্বর যদি আপনারা পেয়ে যান বাকি থেকে কত? 40। এইবারে বাকি 40 আমরা কোন জায়গা থেকে পড়ব? দুই, আপনারা 2 নম্বরটা অলরেডি বুঝে ফেলেছেন কোনখান থেকে পড়বেন। বিগত সালের প্রাইমারির প্রশ্নগুলো যদি আপনি ভালোভাবে সলিউশন করতে পারেন তাহলে আপনি নিশ্চিত থাকেন যে সেখান থেকে আপনি আরও 15 নম্বর ক্যারি করতে পারবেন। তার মানে হচ্ছে এইবারে আপনি 40 আরও 15, তাতে আমরা দেখছি আমাদের সামনে থাকে 25 নম্বর। এইবারে আমরা এই 25 কোন জায়গা থেকে ক্যারি করব সেটা খেয়াল করব। এইবারে আমরা তৃতীয় নম্বর পয়েন্টে আসি। দেখুন, স্কুল এবং কলেজ নিবন্ধনের যে কোয়েশ্চেনগুলো আছে বিগত সালের, এই কোয়েশ্চেনগুলো যদি আপনি ভালোভাবে সলিউশন করতে পারেন ব্যাখ্যাসহ সেখান থেকে আপনি আরও 15 মার্কস আশা করতে পারেন। তার মানে হচ্ছে 25 থেকে আপনি আরও 15 কমে গেল, এইবারে রইল 10। হ্যাঁ, এই 10 আপনি আসলে এই বিগত সালের কোয়েশ্চেন যতই পড়েন এই 10 সেখান থেকে পাবেন না, কারণ এই 10 নম্বর অবশ্য সমসাময়িক বিষয়গুলো থেকে এই 10 নম্বর দিয়ে থাকে। সমসাময়িক বিষয় বলতে আসলে রিসেন্ট যে ঘটনাগুলো, অর্থাৎ 6 মাস থেকে, অর্থাৎ 1 থেকে 6 মাসের ভিতরে কিংবা 1 বছরের ভিতরে যে ঘটনাগুলো ঘটে এই বিষয়গুলো থেকে অবশ্য 10 নম্বর সেট করা হয়ে থাকে। দ্যাট ইজ আমরা 4 নম্বর পয়েন্ট পেলাম, সমসাময়িক। তাহলে আমরা দেখলাম যে সমসাময়িক বিষয় থেকে অবশ্যই 10 নম্বর আমরা পরীক্ষায় পাবো। তার মানে আমরা কিন্তু বুঝতে পেরেছি যে আসলে কোন কোন জায়গা থেকে 80 নম্বর সেট করা হয়ে থাকে। আমি আরেকবার রিপিট করছি, যদি আপনারা 10 থেকে 40তম বিসিএস সলভ করতে পারেন তাতে আপনি প্রায় 40 নম্বর অবশ্যই পাবেন।
কখনো দেখা যায় 45 মার্কস, কখনো দেখা যায় 50 অর্থাৎ 45 কিংবা 50 মার্কস, সেখান থেকে আপনি ক্যারি করতে পারবেন। আমি সর্বনিম্ন ধরেছি 40, এরপরে বিগত সালের প্রাইমারি প্রশ্নগুলো সেখান থেকে 15, এবার স্কুল এবং কলেজ নিবন্ধন থেকে 15, সমসাময়িক বিষয়গুলো থেকে অবশ্যই 10 নম্বর বা কখনো এর চেয়ে 2-1 বেড়ে যেতে পারে। এই হলো আপনার 80 নম্বর আপনি সেখান থেকে পাবেন। তাহলে আমরা এবারে বুঝতে পেরেছি আসলে খুব সহজে টেকার উপায় কী, কোন কোন জায়গা থেকে পড়ব। এইবারে আমি আপনাদেরকে আপনাদের সাথে শেয়ার করে নিয়েছি যে এগুলো কোন বইগুলো থেকে এটা কালেক্ট করবেন। সেজন্য আমি আপনাদেরকে দুইটা বই সাজেস্ট করি এটা এগুলো সংগ্রহের জন্য। আপনি চাইলে জব সলিউশন, যে কোনো একটা সিরিজের, যে কোনো একটা প্রকাশনের এটা জব সলিউশন আপনি ক্রয় করে নিতে পারেন। একটা জব সলিউশনের ভিতরে দেখা যায় 10 থেকে 40 বিসিএসের প্রশ্ন তো আছেই, বিগত সালের প্রাইমারির প্রশ্নগুলোও পাবেন, পাশাপাশি স্কুল কলেজ নিবন্ধনের কোশ্চেনগুলো আপনি পাবেন, একত্রে পাবেন। আর হচ্ছে দুই, অবশ্যই আপনাকে একটা কারেন্ট অ্যাফেয়ার্সের সাথে, শুধু কারেন্ট অ্যাফেয়ার্স নয়, কারেন্ট অ্যাফেয়ার্স, কারেন্ট ওল, এই সমসাময়িক বিষয়গুলোর সাথে অবশ্যই জড়িত থাকবেন। আর মনে রাখবেন অ্যাজ এ স্টুডেন্ট হিসাবে, এরপরে একজন চাকরি প্রত্যাশী হিসাবে অবশ্যই আপনাকে একটা বাংলাদেশের অর্থাৎ বাংলাদেশ বিষয়ের যে বাংলাদেশের অর্থাৎ একটা ডেইলি বা পত্রিকা অবশ্যই আপনার পড়তে হবে, ঠিক আছে? অবশ্যই মনে রাখবেন যে আসলে একটা পত্রিকা পড়া উচিত, কারণ পত্রিকায় যে সমসাময়িক বিষয়গুলো সিরিজ আকারে লেখে এবং বিস্তারিত লেখে, ঠিক আছে? সুতরাং আপনারা এই দুইটা বিষয় যদি আপনাদের সঙ্গে রাখেন, কারেন্ট অ্যাফেয়ার্স যে আপনি এক মাসের কারেন্ট অ্যাফেয়ার্স পড়বেন সেটা না, অর্থাৎ প্রতি মাসের কারেন্ট অ্যাফেয়ার্সটা সংগ্রহে রাখবেন এবং শুরু থেকে শেষ পর্যন্ত পড়বেন। অবশ্যই কারেন্ট অ্যাফেয়ার্স পড়ার সময় আপনি একটা জিনিস মাথায় রাখবেন, অন্তত 2 থেকে 3 কলম সাথে রাখেন, যেটা সবচেয়ে গুরুত্বপূর্ণ সেটাকে আপনি লাল কালি দ্বারা আন্ডারলাইন করতে পারেন। এরপরে যে অপেক্ষাকৃত কম গুরুত্বপূর্ণ সেটা আপনি সবুজ কালি দ্বারা, এরপরে যেটা লেস ইম্পর্ট্যান্ট সেটাকে আপনি ব্ল্যাক কালিদের আপনি আন্ডারলাইন করে নিতে পারেন। এটা আপনার কারেন্ট অ্যাফেয়ার্স পরবর্তীতে শুরু থেকে শেষ পর্যন্ত আন্ডারলাইন করার পরে ওই আন্ডারলাইন করাগুলি আপনি একবার রিভিশন দিয়ে যান, দেখবেন খুব সহজে কারেন্ট অ্যাফেয়ার্সে রিভাইজ করা হয়ে যায়। তো যাই হোক, আমরা বুঝতে পেরেছি আসলে যে ভালো পরিস্থিতির জন্য এই অংশটুকু আমরা এভাবে করতে পারি। এইবারে কেউ কেউ বলে থাকেন যে স্যার তারপরও আমাদের কিছু বইয়ের পরামর্শ দেন, কোন বইগুলো আসলে আমাদের জন্য খুব কাজে দিবে বা আসলে খুব হেল্পফুল হবে বেটার প্রিপারেশনের জন্য। হ্যাঁ, অবশ্যই মনে রাখবেন আমরা একটা ডিগ্রি সম্পর্কে জানি, অ্যাডজেক্টিভের ডিগ্রি, গুড, বেটার, বেস্ট। আপনি যদি প্রিপারেশন গুড থাকে তাহলে চাকরি যে হবে সেটা নিশ্চয় করে বলা যায় না, বেটার হলে ভালো, চাকরি পেতেও পারেন নাও পেতে পারেন। অবশ্যই আপনাকে বেস্ট প্রিপারেশন থাকতে হবে, আর আসলে যারা চাকরিগুলো অ্যাচিভ করে তাদের বেস্ট প্রিপারেশনই থাকে। সেক্ষেত্রে দেখবেন যে তারা একটা দুইটা বা একাধিক জব তারা সিনিয়ে নিচ্ছে, তাদের পছন্দ মতো চাকরি তারা করছে, ছেড়ে দিচ্ছে, এরকম একটা ব্যাপার। যাই হোক, এইবারে আমি আপনাদেরকে তৃতীয় প্রশ্নের উত্তর দেব যে আপনি কোন বইগুলো বাজার থেকে কিনতে পারেন বেটার প্রিপারেশনের জন্য। তিন নম্বর প্রশ্ন হচ্ছে কোন বইগুলো পড়বেন। প্রথমত আমরা ইংরেজিতে আসি। ইংরেজিতে যে 20 নম্বর রয়েছে সেটার জন্য আপনি কোন বইটা কিনবেন? ইংলিশ ফর কম্পিটিটিভ এক্সাম, ইংলিশ ফর কম্পিটিটিভ এক্সাম। হ্যাঁ, ইংলিশ ফর কম্পিটিটিভ এক্সাম বইটা আপনার জন্য যথেষ্ট, অন্তত প্রাইমারির প্রস্তুতি নিতে। ইভেন এটা অনেক সময় বিসিএসের জন্য যথেষ্ট হয়ে যায় এই বইটা। এটা হচ্ছে আপনার প্র্যাকটিসের জন্য, এই বইটা দিয়ে যে আপনি গ্রামার শিখবেন তা না, অর্থাৎ আপনি প্র্যাকটিস করার যথেষ্ট সুযোগ পাবেন, কারণ বিগত সালে শুধু ইংলিশ কোশ্চেনগুলো ওখানে ইনক্লুড করা আছে, ছোটো ছোটো ব্যাখ্যা দেওয়া আছে যেটা আপনাকে বুঝতে সহায়তা করবে। আর যদি আপনি চান যে না আমি স্যার একটু গ্রামার নিজে নিজে শিখব, সেজন্য আমাকে একটা বই সাজেস্ট করেন, সেক্ষেত্রে আমি বলবো প্যাসেজ টু দি ইংলিশ ল্যাঙ্গুয়েজ। এ প্যাসেজ টু দি ইংলিশ ল্যাঙ্গুয়েজ বইটা অবশ্যই আপনার জন্য, বিশেষ করে আমি দেখেছি বইটা শুরু থেকে শেষ পর্যন্ত খুব সহজ এবং সাবলীল
ভাষায় লেখা সাধারণত যারা নতুন শিক্ষার্থী তাদের বুঝতে বেশ সহায়তা করবে। এই বইটা খুবই ভালো একটা বই। এইবারে আমরা একটা কাজ করি, আমরা বাংলার জন্য কোন বইগুলো পড়ব। আমরা ইংরেজি তো পেয়েছি, এবারে বাংলার ক্ষেত্রে দেখি। বাংলার ক্ষেত্রে আমি আপনাকে তিনটা বই সাজেস্ট করি, কিন্তু প্রাইমারির জন্য কোনটা পড়বেন সেটাও আমি বলে দিচ্ছি। নাম্বার ওয়ান, অগ্রদূত একটা বাংলা বই রয়েছে, ওখানে আসলে পর্যাপ্ত পরিমাণে আসলে বাংলা গ্রামারগুলোর প্র্যাকটিস রয়েছে, পাশাপাশি সাহিত্যের জন্য পর্যাপ্ত তথ্য রয়েছে। বইটা আপনার জন্য ফ্যান্টাস্টিক একটা বই হবে আশা করি। আর দুই নম্বরে চাইলে আপনি আরেকটা বই কিনতে পারেন, সাহিত্য জিজ্ঞাসা। অবশ্যই আপনারা বুঝে ফেলেছেন সাহিত্য জিজ্ঞাসা আসলে সৌমিত্র শেখরের। তো সৌমিত্র শেখরের দেখা যাচ্ছে যে গ্রামার পার্ট যেটা রয়েছে বইটার, এটা আসলেই ভালো, কারণ শর্ট করে লেখা এবং দেখা যায় যে বিগত সালের যে কোশ্চেনগুলো ওখান থেকে বেশ কমন পড়ে, এরকম একটা বই। আপনারা চাইলে বইটা কিনে নিতে পারেন। আর তিন নম্বরে হচ্ছে বেটার প্রিপারেশন, বিসিএস ব্যাংক সহ ব্রড টাইপের যদি প্রস্তুতি নিতে যান আপনি, তাহলে আপনি ব্যবহারিক বাংলা বইটা অবশ্য কিনে নিতে পারেন। আশা করি এই তিনটে বইয়ের বাইরে আর আপনার বই কেনার প্রয়োজন হবে বলে মনে হচ্ছে না। তা আমরা দুইটা বিষয় পেয়েছি, ইংলিশের জন্য কী করবো আর বাংলার জন্য কী করবো। আমি আরেকবার রিপিট করছি, ইংলিশের জন্য আপনি ইংলিশ ফর কম্পিটিটিভ এক্সাম বইটা কিনবেন, এটা হচ্ছে ব্যাপক প্র্যাকটিসের জন্য বইটা খুবই ভালো, সেখানে ভোকাবুলারি আইটেম কিংবা লিটারেচার আইটেমগুলো ভালোভাবে দেওয়া আছে। তো অবশ্য মনে রাখবেন যে প্রাইমারি চাকরির প্রস্তুতির ক্ষেত্রে ইংলিশ লিটারেচারের অংশটা না পড়লেও চলে, অবশ্য এক মার্কস কিংবা কখনও কখনও দেখা যায় দুই নম্বর থাকে, চাইলে পড়ে নিতে পারেন, অবশ্য সেটা আপনার বিসিএস কোশ্চেনগুলোই আপনার জন্য এনাফ। এইবার আমরা দেখি গণিতের জন্য আমরা কোন বইগুলো পড়তে পারি। গণিত, হ্যাঁ, আপনি গণিতের জন্য একটা বই আমি আপনাকে সাজেস্ট করছি, বইটা হচ্ছে গণিত স্পেশাল। হ্যাঁ, গণিত স্পেশাল বইটা অবশ্যই একটা ভালো বই, এটা প্রফেসর প্রকাশনের বই, আপনি কিনলে বুঝতে পারবেন, পর্যাপ্ত প্র্যাকটিস আছে, গুছানো প্র্যাকটিস আছে। আবার দেখা যায় এই গণিত বইটার আপনি যখন কোনো চ্যাপ্টার করতে যাবেন সেখানে ওয়ার্কিং টুলস আছে, যেটা একজন শিক্ষকের কাজ করে। শিক্ষকের কাজ বলতে চ্যাপ্টারে যাওয়ার আগে কোন নিয়মগুলো পড়তে হয় সেই নিয়মগুলো আসলে ওই চ্যাপ্টারের শুরুতে দিয়েছে, যেটা আমার খুব ভালো লেগেছে। সুতরাং চাইলে আপনি এই বইটা কিনতে পারেন। তবে আমি সব সময় সাজেস্ট করি যে আপনার ম্যাথের জন্য আপনি যদি অষ্টম, নবম এবং দশম শ্রেণীর বই তিনটাকে শেষ করতে পারেন, অষ্টম, নবম এবং দশম, এই তিনটা বই আপনি শেষ করেন, আপনার আমার মনে হয় না যে আপনার আরও অমুক তমুক ইত্যাদি ইত্যাদি বইগুলো আপনাকে কিনতে হবে। আপনার এই তিনটে বই আপনার জন্য যথেষ্ট। আরও বেশি ভালো হয় আপনি যদি পঞ্চম শ্রেণী থেকে ম্যাথগুলো করতে 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 দশম শ্রেণীর ম্যাথ বই পর্যন্ত আপনি চলে আসেন, তা আপনি দেখবেন যে আপনি যে কোনো ম্যাথগুলো এখন অনায়াসে পারতেছেন। তা আশা করি আপনারা গণিতের জন্য কোন বইগুলো কিনবেন সেটা বুঝতে পেরেছেন। এইবারে যেহেতু আপনি প্রাইমারির প্রস্তুতি নিচ্ছেন, সেক্ষেত্রে আপনি সাধারণ জ্ঞানের জন্য কোন বইগুলো পড়বেন সেটা আমি আপনাদেরকে বলে দিচ্ছি। সাধারণ জ্ঞান, সাধারণ জ্ঞান আপনি, আমি আগেই বলেছি সাধারণ জ্ঞানের জন্য দেখা যাচ্ছে বাংলাদেশ বিষয়গুলি, আন্তর্জাতিক বিষয়গুলি, এরপরে রয়েছে বিজ্ঞান। বিজ্ঞানের ভিতরে দুটো পার্ট রয়েছে, কম্পিউটার বিজ্ঞান এবং ডেইলি সায়েন্স বা প্রতিদিনের বিজ্ঞান। তো সুতরাং সাধারণ জ্ঞানের জন্য আপনি যদি চান, রিসেন্ট ভিউ নামের একটা বই রয়েছে, রিসেন্ট ভিউ, রিসেন্ট ভিউ বইটা আপনার নাইমের লেখা বই, বইটা খারাপ না, সমসাময়িক বিষয়গুলো থেকে আসলে তথ্যগুলো এখানে বাংলাদেশ এবং আন্তর্জাতিক বিষয়গুলো এখানে পাবেন। চাইলে আপনি যে কোনো সিরিজের একটা বই আপনি কিনেও পড়তে পারেন, কিন্তু যেহেতু প্রাইমারি প্রস্তুতি নেবেন বইটা আপনার জন্য খুব সহায়ক হবে। আমি কিন্তু বারবারই বলি কারেন্ট অ্যাফেয়ার্স প্লাস পত্রিকা, এরপরে আর সাধারণ জ্ঞানের আসলে সমসাময়িক বিষয়গুলোর জন্য আর কিছু থাকে না। কারেন্ট অ্যাফেয়ার্স অবশ্যই পড়বেন, এবং একটা পত্রিকার সাথে আপনি অ্যাজ এ স্টুডেন্ট হিসেবে, একজন জব প্রত্যাশী হিসেবে অবশ্যই আপনার পত্রিকা পড়া উচিত, কারণ এটা শুধু প্রাইমারি না, যে কোনো রিটেনের ক্ষেত্রে আপনার এই পত্রিকা পড়াটা আপনাকে অনেক হেল্প করবে আপনার
फ्री हैंड स्वतस्फूर्त राइटिंग क्षेत्र এইবারে আমরা দেখি বিজ্ঞানের ক্ষেত্রে কোন বইটা পড়তে পারি। আমি দেখেছি যে ওরাকল বিজ্ঞান বইটা ভালো, আপনি চাইলে বইটা কিনে নিতে পারেন, অবশ্যই ভালো একটা বই, এটা আপনার অন্তত প্রাইমারি প্রস্তুতির জন্য যথেষ্ট। আর আপনি যদি চান, এটা হচ্ছে সাধারণ বিজ্ঞানের জন্য। তিন নম্বরে হচ্ছে এইবারে আপনি কম্পিউটার বিজ্ঞানের জন্য কোন বইটা পড়তে পারেন। হ্যাঁ, আমি কম্পিউটার বিজ্ঞানের জন্য আপনাদেরকে ইজি কম্পিউটার একটা বই আছে, তার থেকেও বেস্ট অ্যান্ড বেস্ট একটা বই হবে, সেটা হচ্ছে নবম দশম শ্রেণীর যে একটা বই রয়েছে, যে ব্যবহারিক কম্পিউটার শিক্ষা। বইটা আসলে খুবই গুরুত্বপূর্ণ, কারণ সেখানে পর্যাপ্ত পরিমাণে তথ্য রয়েছে। তাছাড়াও দেখা যায় যে ওখানে আপনি বেসিক যত তথ্যর প্রয়োজন আছে আপনার, এই বইটা থেকে আপনি অবশ্যই সংগ্রহ করতে পারবেন। আশা করি আপনারা বুঝতে পেরেছেন যে আসলে কোন বইগুলো পড়লে আপনার অন্তত প্রাইমারির প্রস্তুতির জন্য যথেষ্ট। এটা আমি কিন্তু আগেই আপনাদেরকে বলে দিয়েছি, যদি আপনি চারটি পয়েন্ট মনে আছে, তো আশা করি মনে আছে, দশম থেকে চল্লিশতম বিসিএসের কোশ্চেনগুলো অবশ্যই আপনি কী করবেন, সলিউশন করবেন ভালোভাবে ব্যাখ্যা সহ। বিগত সালের যে প্রাইমারি যে কোশ্চেনগুলো রয়েছে অবশ্যই সেটাকে ভালোভাবে অবশ্যই রিভাইজ করবেন। এরপরে স্কুল কলেজ নিবন্ধনের যে প্রশ্নগুলো রয়েছে অবশ্যই রিভিশন করবেন। পাশাপাশি একটা পত্রিকা প্লাস কারেন্ট অ্যাফেয়ার্স দুইটা অবশ্যই সাথে রাখবেন। ইট উইল বি গ্রেট ফর ইউ, অ্যান্ড ইফ ইউ ওয়ান্ট টু টেক এ বেটার প্রিপারেশন, দিস উইল হেল্প ইউ মাচ আই থিঙ্ক। তো আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই পরবর্তী আরও বেশি সুন্দর সুন্দর ভিডিও পেতে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন। এই বলে আজকে এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ, ভালো থাকবেন সবাই।